উড়িষ্যার বুকে অবস্থিত মঙ্গলাজুরি পাখিদের স্বর্গরাজ্য। এটি চিল্কা হ্রদের সাথে যুক্ত। যারা পাখি ভালোবাসেন তাদের কাছে এই নামটি খুবই পরিচিত। শীতকালে লক্ষ লক্ষ পরিযায়ী পাখির দল যখন ভিড় করে আসে সুবিশাল এই জলাভূমিতে, তখন এটি হয়ে যায় পক্ষীপ্রেমীদের আবাসস্থল। এক সময় এখানকার গ্রামবাসীরা ছিলেন পক্ষী শিকারী, আজ তারাই হয়ে উঠেছেন অভিজ্ঞতা সম্পন্ন বার্ড গাইড তথা সংরক্ষক। একদল মানুষের রত্নাকর থেকে বাল্মীকি হয়ে ওঠার গল্পের নাম মঙ্গলাজুরি। আজকের ভিডিওতে বলবো মঙ্গলাজুরি কিভাবে যাবেন, কখন যাবেন, কি কি দেখবেন, ভালো পাখির ছবি তোলার আইডিয়াল ক্যামেরা সেট আপ এবং সেটিংস সম্বন্ধে। আপনিও যদি চান বাড়িতে বসেই আমাদের সাথে ঘুরে আসতে মঙ্গলাজুরি, তাহলে এই ভিডিওর একটি অংশ মিস না করে দেখুন সম্পূর্ণটি। আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কিভাবে যাবেন? খুর্দা রোড থেকে 51 কিলোমিটার ও ভুবনেশ্বর থেকে 67 কিলোমিটার দূরে অবস্থিত এই মঙ্গলাজুরি। যদিও এখানকার নিকটবর্তী স্টেশন কালুপাড়াঘাট, কিন্তু হাওড়া থেকে বেশিরভাগ ট্রেন এই দুই স্টেশনেই দাঁড়ায়। ভুবনেশ্বরে গাড়ি আমাদের আগে থেকে উপস্থিত ছিল। আগে থেকে বুকিং না থাকলে স্টেশনের বাইরেও পেয়ে যাবেন গাড়ি। 3,500 মতন ভাড়া পড়তে পারে। সকাল 5:30 নাগাদ ট্রেন থেকে নেমে গাড়িতে উঠে বসলাম। রাস্তার অবস্থা খুবই ভালো। গাড়ি এসে পৌঁছলো আগে থেকে বুকিং করে রাখা হোমস্টেতে। কোথায় থাকবেন? ডেসক্রিপশনে কিছু হোমস্টের ডিটেলস দিলাম। এখানে থাকার জায়গাগুলি অধিকাংশই মোটামুটি চলনশীল, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচণ্ড বিলাসবহুল কিছু নয়। খাবারও ঘরোয়া ডাল ভাত, চিকেন মাছ, আলু ভাজা জাতীয় সহজ সরল। সিজন অনুযায়ী মাথা পিছু রেট ওঠানামা করে। কখন যাবেন? মঙ্গলাজুরি যাবার আদর্শ সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি। কারা যাবেন? যারাই পাখি দেখতে ভালোবাসেন তারাই কিন্তু আসতে পারেন। এখানে পাবেন হরেক রকমের পরিযায়ী পাখি, আর এখানে পাখি দেখা কিন্তু খুবই সহজ। নতুন পাখি প্রেমীরা ঘুরে আসতে পারেন মঙ্গলাজুরি থেকে। এছাড়াও মঙ্গলাজুরি উপহার দেয় বেশ ভালো অ্যাকশন শট, পাখির মাছ ধরা কিংবা সাপ ব্যাং খাওয়ার ছবি একটু ধৈর্য ধরলেই পেতে পারেন এখানে। নৌকো নিয়ে জলে ভেসে পাখি দেখতে মন্দ লাগবে না। নৌকো ভাড়া 1,200 টাকা। লাগেজ হোমস্টেতে রেখে তক্ষুনি ওই গাড়িতেই গেলাম মঙ্গলাজুরির মূল জলায়। ওখানে পৌঁছে যেন মনে হলো কোনো স্বপ্নের রাজ্যে পৌঁছেছি। এত রাশি রাশি বিভিন্ন প্রজাতির পাখি একই সাথে ঘুরে বেড়াচ্ছে, এ যেন কল্পনারও অতীত। মঙ্গলাজুরির ল্যান্ডস্কেপও দারুণ শান্ত আর চোখজুরানো। চারপাশে অনুচ্চ টিলা মুকুটের মতন ঘিরে আছে জায়গাটিকে। জলে সারি দিয়ে দাঁড়িয়ে থাকে নৌকোগুলি। মৎস্যজীবীদের নৌকো আলাদা। জলে ভাসার সময় জায়গায় জায়গায় তাদের গ্রাম্য পদ্ধতিতে মাছ ধরার মুহূর্ত চোখে পড়ে। চলুন দেখে নিই এখানে পাওয়া কিছু পাখি। নর্দার্ন পিনটেলের নামের কারণ ওই পিনের মতন ল্যাজটি। জানেন তো এই হাঁসকে বাংলায় কী নামে ডাকা হয়? না জানা থাকলে দেখতে পারেন হাঁসের নাম নিয়ে আমার ভিডিওটি। ডেসক্রিপশন ও আই বাটনে পাবেন লিংক। মঙ্গলাজুরিতে এই পাখি প্রচুর। সারা দিন খেয়ে দেয়ে, সাঁতার কেটে, ঝগড়া করে দিব্যি কাটিয়ে দেয় এই পরিযায়ী বন্ধুরা। এদের দেখতে দেখতে চোখ গেল ওই বকের ওপর। সাধারণ পাড়ার বকের মতন কিন্তু নয় সে। হাইটখানা দেখেছেন? জানেন তো ওর নাম? মনে হচ্ছে গ্রেট ইগ্রেট। পাশ থেকে কেউ একজন বললেন, না না, ইন্টারমিডিয়েট ইগ্রেট হতে পারে। কনফিউজড হয়ে গেলাম। বকেদের চিনবেন কিভাবে? এই নিয়ে একটি ভিডিও বানাবার ইচ্ছে আছে। যদি চান তেমন কোনো ভিডিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানান।
নর্দার্ন পিন্টেলের ঝাঁকে আরও একজন প্রতিবেশী এসে পড়েছে। আপনি যদি খুব ভালো পাখি না চেনেন তাহলে তাদের আলাদা করে চিনতে পারবেন না। নৌকোয় আপনার সাথেই থাকবে বার্ড গাইড, তারা আপনাকে নামগুলি বলে দিয়ে পাখি চিনতে সাহায্য করবে। প্রতিবেশী নর্দার্ন শোভলার পিন্টেলের দলের থেকে একটু বাদেই আলাদা হয়ে গেল। এখানে বেশিরভাগই ব্ল্যাক উইং স্টিল্ট, গ্রাম বাংলায় এর প্রচলিত নাম লাল ঠেঙি। লাল রঙের ঠ্যাং দুটি এই রূপ নামের কারণ। এদের সাথে ক্রমাগত নিজের লম্বা ঠোঁটটি দিয়ে খাবার খুঁজে চলেছে ব্ল্যাক টেলড গডউইট। এরপর গেলাম বকেদের পাড়ায়। এখানে মোষ চড়ছে পেছনে, তাই গোবক বা ক্যাটলিগ্রেটের আধিক্য। এছাড়াও আছে অন্য কিছু প্রজাতির বক। দেখা যাচ্ছে গ্লসি আইবিস এবং পেন্টেড স্টর্কদের কয়েকজনকেও। এরপর পাওয়া গেল রাডি শেলডাক বা চখাচখি, এরাও পরিযায়ী পাখি, পুরুষ ও নারী একসাথে থাকে। ওড়ার আগে মুখে শব্দ করে জানান দেয়। উজ্জ্বল কমলা বর্ণের এই হাঁস দেখতে অপূর্ব সুন্দর। এরপর গ্রে হেরনকে পাওয়া গেল মুখে মস্ত একটি সাপ নিয়ে। তার খাবার দেখে তার এক বন্ধুও উড়ে এলো, হয়তো তারও খিদে ভালোই পেয়েছিল। কিন্তু ব্রাহ্মিণী কাইটেরও যে ভীষণ খিদে পেয়েছে সেটা কিন্তু জানাই হতো না সে আচমকা সাপটা নেবার জন্য চেষ্টা না করলে। একটা জমজমাট লড়াইয়ের সাক্ষী থাকলাম আমরা। লিটল রিংড প্লোভারকে স্নান সেরে উঠে আসতে দেখলাম, আর লিটল স্টিন্টের তখনও স্নান করা শেষ হয়নি। গ্রে হেডের সোয়াম্পেন খাবার খুঁজতে ব্যস্ত। এর বাংলা নাম কায়েম। উজ্জ্বল নীল ও বেগুনি বর্ণের এই পাখি এখানে প্রচুর পাওয়া যায়। পেছনে একটি গডউইট ফোরেজিং করছে। ফোরেজিং মানে খাবার খোঁজা। পাখি প্রেমীদের নানা সময়ে বিভিন্ন ইংরেজি শব্দের সাথে পরিচয় হয় বই পড়ার সময়। এই শব্দগুলি নিয়ে ব্যাখ্যামূলক একটি ভিডিও আছে আমার চ্যানেলে, ওটি দেখলে আপনার অনেক ক্ষেত্রে সাহায্য হতে পারে বই পড়ার সময়। ইচ্ছে হলে দেখতে পারেন, ডেসক্রিপশন ও আই বাটনে পাবেন তার লিংক। এখানে হুইস্কার টার্ন প্রচুর। এদের বিশাল দলেই আছে ব্ল্যাক হেডেড ও ব্রাউন হেডেড ইত্যাদি কিছু গালো। কচুরি পানার ওপরে ইয়েলো বিটনের মাছ ধরার মুহূর্ত ক্যামেরা বন্দি হলো। ক্ল্যামোরাস রিড ওয়াবলারদের দেখা মেলে এখানে জলাশয় তীরবর্তী ঝোপের মধ্যে। স্লেটি ব্রেস্টেড রেল খুব সতর্ক পাখি, খাবার খুঁজতে খুঁজতে কারুর উপস্থিতির আভাস পেলেই ঢুকে যায় নিরাপদ আশ্রয়ে। এরপর দেখা মিলল গ্রেটার পেন্টেড স্নাইপের। রাডি ব্রেস্টেড ক্রেক তুলনামূলকভাবে কম ভীতু, এর বুকের সামনের দিকটা ঘন বাদামি রঙের। পেলাম প্লেন্টিভ কুকুও, কোকিল শ্রেণীভুক্ত এই পাখি মঙ্গলাজড়িতে এলেই দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে। রাফ নামের এই পাখির পৃষ্ঠদেশটি অন্যান্য ওয়েডারদের থেকে একদমই আলাদা।
পাওয়া গেল একটি লিউসিস্টিক রাফও। ত্বকের রঞ্জক পদার্থের কম থাকা বা অনুপস্থিতিজনিত কারণে এই রকম রং হয়। রাফের দলে পাওয়া গেল ব্ল্যাক টেলড গডুইটও। কমন স্যান্ডপাইপার বা কাদাখোঁচা পাখিকে পেলাম এরপর। নিজের ডানা ও পালক পরিষ্কার করার এই বিহেভিয়ারকে প্রিনিং বলা হয়। বাঁশের কাঠির মাথায় বসে থাকে বার্নসওয়ালোর দল। পাখির ছবি তোলার গিয়ার। মঙ্গলাজুড়িতে পাখি দেখার জন্য একটি দূরবীন যথেষ্ট। অনেক সময় খালি চোখেও দেখা যায় অনেক পাখি। কিন্তু যদি ছবি তুলতে চান তাহলে যে কোনো ভালো DSLR ক্যামেরা নিয়ে যেতে পারেন। পাখির ছবি তোলার জন্য ফুল ফ্রেম ছাড়াও নিতে পারেন D500, নিতে পারেন D7500 এর মতন ক্যামেরাও। এছাড়াও ক্যানন IDX Mark II, ক্যানন 7D Mark II ইত্যাদিও নিতে পারেন। লেন্স নিতে পারেন প্রাইম লেন্স অথবা খুব জনপ্রিয় নিকর 200-500 বা সিগমা 150-600, অথবা নিতে পারেন ক্যাননের 100-400 mm ইত্যাদি লেন্স। আর হ্যাবিটেট সমেত পাখির ছবি তুলে যদি তাক লাগিয়ে দিতে চান তবে অবশ্যই সাথে রাখুন 70-300 মতন কম রেঞ্জের কিছু অপশান। সেটিংস। আমাকে অনেকেই বিভিন্ন সময়ে জিজ্ঞেস করেন আদর্শ সেটিংস কী হতে পারে পাখির ছবি তোলার ক্ষেত্রে। এইভাবে হয়তো বলা কঠিন, তবে মঙ্গলাজুড়িতে যেহেতু বেশ ভালোই আলো থাকে অনায়াসেই ISO কমিয়ে রাখতে পারেন সকালের দিকে। উড়ন্ত পাখির ফ্রিজ শট পেতে গেলে শাটার স্পিড 2500 থেকে 3000-এর মধ্যে থাকলে ভালো। সেক্ষেত্রে ISO বা অ্যাপারচারও অ্যাডজাস্ট করতে হবে। কী ধরনের পাখির ছবি তুলছেন এবং আলো কেমন আছে তার উপর নির্ভর করে সন্ধেবেলা ISO বাড়িয়ে দিন, হোয়াইট ব্যালেন্সও সেই মতন অ্যাডজাস্ট করুন। আর জানেনই তো, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। মঙ্গলাজুড়ি যাবার আগে প্রায় একই রকম হ্যাবিটেটে বারুইপুর বা পূর্বস্থলীয় ঘুরে আসতে পারেন একটু প্র্যাকটিস করার জন্য। এই দুটি জায়গার ভিডিও পাবেন আমার চ্যানেলে, ডেসক্রিপশন ও আই বাটনে দিলাম তার লিংক। আর কী কী দেখার আছে? মঙ্গলাজুড়ির কাছেই আছে ভেটনাই। একদিনের ট্রিপে ঘুরে আসতে পারেন এখান থেকেও। এখানে পাওয়া যায় কৃষ্ণসার হরিণ। মঙ্গলাজুড়ি থেকে একদিনের ট্রিপে নলবনও ঘুরে আসা যায়। এখানে ফ্লেমিঙ্গোর ছবি তুলতে যান মানুষ। শুধু পাখি আর ফটোগ্রাফি নয়, সকালের মায়াবী সূর্যোদয় আর বিকেলের রাজস্বিক সূর্যাস্ত মঙ্গলাজুড়ির মুকুটের দুই পালক। দুপুরের পরের বোটিংয়ে যখন সূর্য ক্রমশ অস্তাচলগামী হয়ে পড়েছে তখন পরন্ত শীতের মৃদু ঠান্ডা হাওয়া আর জলের বুকে নৌকার লগি টানার ছপছপ শব্দ মাঝে মাঝেই মনকে নিয়ে যায় কোন সুদূর দূরদেশে। মনে হয় ক্যামেরা আর দূরবীন ছেড়ে দুদণ্ড একটু বসি। ক্যামেরায় যদি বা দু একটা শট মিসও হয় তা হোক, জেলেতে টাঙিয়ে রাখা জালের ওপাশে ধরা পড়েছে বিদায় বেলার সূর্য। এপাশে কাদায় পুঁতে রাখা বাঁশের মাথায় সিলুয়েটেড টার্ন বসে আছে রাতের অপেক্ষায়। ব্যাকড্রপে বিষণ্ন হলুদ রিফ্লেকশনে বিশাল সূর্য ধীরে ধীরে নেমে যাচ্ছে জলের গভীরে পাহাড়ের পিছনে। শৈশবের বইতে পড়া কবিতাটির কথা মনে পড়ে। রো 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 ইয়ো বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম, মেরিলি 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 লাইফ ইজ বাট এ ড্রিম। সত্যি যেনই জীবন স্বপ্নময়।
এই নৌকাবিহার, এই পাখির রাজ্য সব যেন আসলে সেই স্বপ্নের টুকরো টুকরো উপাদান। কেমন লাগলো এই ভিডিও আমাকে জানান কমেন্ট করে। আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং এরকম আরও অনেক অন্য রকম ঘোরার ভিডিও দেখার জন্য সমস্ত নোটিফিকেশন যাতে সবার আগে পৌঁছয় তার জন্য বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। ওয়াইল্ড ইন্ডিয়া ট্র্যাভেলসকে ফলো করুন ইনস্টাগ্রামে, ফেসবুকে এবং টুইটারেও।